হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট ও বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকে খুব বড় একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। তো বন্ধুরা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এবছর প্রচুর প্রচুর চাকরি সার্কুলার দিয়েছে। তো এবার যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যে বিনামূল্যে বা নামমাত্র টাকায় আপনারা যারা বিদেশ যেতে চান বুয়েসেলের মাধ্যমে সরকারিভাবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, বুয়েসেলের কোনো এজেন্ট সাব এজেন্ট নেই, আপনারা সবাই জানেন। যারা আগ্রহী, যারা বুয়েসেলের মাধ্যমে বিদেশ যেতে চান, তারা সরাসরি আবেদন করতে পারবেন এবং কর্মী নির্বাচনে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তোমাদের যারা কম খরচে, খুব কম খরচে, নামের মাত্র খরচে যারা বিদেশ যেতে চান, যারা দীর্ঘদিন যেমন অপেক্ষা করতেছেন যে আপনারা কীভাবে সরকারের মাধ্যমে বিদেশ যাবেন, তাদের জন্য খুবই একটি বড় অপরচুনিটি এটা যে এত বড় একটি সার্কুলার প্রকাশিত করেছে। সেটা হচ্ছে সুনামধন্য একটি দেশ কুয়েত। কুয়েতে যে নতুন একটি সার্কুলার দিয়েছে সেটা খুবই বড় একটি সার্কুলার। তো বন্ধুরা, যারা আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন। তো এখানে বুয়েসেলের মাধ্যমে কুয়েতে স্বাস্থ্যখাতে দক্ষ টেকনিশিয়ান নিয়োগ দিবে তারা। সার্কুলারটি দিয়েছে 26/10/2023 তারিখে। তো এখানে বলা আছে বুয়েসেলের মাধ্যমে কুয়েতে স্বাস্থ্যখাতে দক্ষ টেকনিশিয়ান পদে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হবে। ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন, তো এখানে এক নম্বর বলা আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পুরুষ নিবে 307 জন, মহিলা নিবে 309 জন। বেতন হচ্ছে 300 কুয়েতি দিনার, অনেক টাকা। 300 কুয়েতি দিনার মানে অনেক টাকা। তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নেবেন। এবং 2 নম্বরে দেওয়া আছে রেডিওলজি টেকনিশিয়ান 388 জন নিবে পুরুষ, 228 জন নেবে মহিলা। বেতন সেম 300 কুয়েতি দিনার। এবং অভিজ্ঞতা যেটা চাইছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট কাজে প্রার্থীর সর্বনিম্ন 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, চাকরির শর্তাবলীতে যেটা দেওয়া আছে, প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে, মাস্ট বি। এবং কুয়েত গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষা পারদর্শী হতে হবে। পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 2 বছর 6 মাস থাকতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই 23 থেকে 39-এর মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীকে অবশ্যই নিজ উদ্যোগে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেসিক লাইফ সাপোর্ট বিএলএস কোর্স সম্পন্ন করতে হবে। নির্বাচিত প্রার্থীকে জিএমসিএ হতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। নির্বাচিত প্রার্থীকে বিএসসি সনদ কুয়েত দূতাবাস বাংলাদেশ কর্তৃক সত্যায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। চাকরির চুক্তি 1 বছর, তবে নবায়নযোগ্য। কাজের সময় প্রতিদিন 8 ঘন্টা ডিউটি আছে, সপ্তাহে 6 দিন, বাৎসরিক ছুটি হচ্ছে 30 দিন। প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা খাওয়া এবং কর্মস্থল যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়াও কর্মীকে বহন করতে হবে। অন্যান্য শর্তাবলী কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। তো বন্ধুরা, অন্যান্য শর্তাবলীতে এখানে দেওয়া আছে নির্বাচিত প্রার্থীদের অভিবাসন ব্যয়, ব্যাট, ট্যাক্স, ইন্স্যুরেন্স ফি, সার্ভিস চার্জ সহ সর্বমোট 70,000 টাকা। তাছাড়া ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ 3,770 টাকা এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প ফি 500 টাকা প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে 1 কপি ছবি, জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতা সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য দিয়ে পূরণপূর্বক বুয়েসেলত পদত্ত লিঙ্কে আগামী 5/11/2023 মানে নভেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং আগ্রহী প্রার্থীকে হচ্ছে 1 তারিখ পর এর মধ্যে আবেদন দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে তারা। উল্লেখ্য, ভিসার ইস্যুর নির্বাচিত প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী কুয়েত গমনে অনীহা প্রকাশ করলে বুয়েসেলের দাখিলকৃত পে অর্ডার ভিসা স্ট্যাম্পিং ফি বাজেয়াপ্ত করা হবে। এ বিষয়ে প্রবাস বন্ধু কল্যাণ সেন্টার এতে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সুদান প্রত্যাগত বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বুয়েসেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। আমি আবেদনের লিঙ্কটা ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। তার আগে বলে রাখি যে আবেদন ফি
যে আবেদনের যে লিঙ্কটা আছে, এই আবেদন করা মানে আপনি চাকরির নিশ্চয়তা বহন করেন, আপনি ভিসার নিশ্চয়তা বহন করেন। এটা হচ্ছে আপনি যে ইন্টারভিউটা দেবেন সেটা একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া মাত্র, মানে আপনি যে ইন্টারভিউ দেবেন এই ফর্মটা যদি আপনি পূরণ করে জমা দেন, আপনি অ্যাপয়েন্টমেন্টে ইন্টারভিউ ডাক পড়বে, আপনি সেখানে যাবেন। তো সেটা অবশ্যই 5/11/2023 সালে হাজির হতে হবে। তো বন্ধুরা, যারা কুয়েতে যেতে চান, কুয়েত অনেক উন্নত একটি রাষ্ট্র আপনারা জানেন, এবং কুয়েতি দিনার যেটা মোটামুটি বিশ্বের মধ্যে সবচেয়ে দামি বললা চলে, কারণ 1 টাকা সমান অনেক টাকা বাংলাদেশে। যারা কুয়েতে যেতে চান, যারা কুয়েতে স্বাস্থ্যখাতে নিজেকে নিয়োজিত করতে চান, তারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, যারা ইউরোপে যেতে চান বা ইউরোপে সিভি ড্রপ করতে চান, তাদের জন্য আমাদের যে বিশেষ একটি আছে সেটা হচ্ছে, আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তাদের জন্য সিভি এবং কভার লেটার প্রয়োজন পড়ে। যদি কারো কভার লেটার এবং সিভি প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখবে, আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর একটি সিভি এবং কভার লেটার তৈরি করে দেওয়ার জন্য। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।